السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مسلمان عظام، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে এসে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করছেন। আমরা সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এরপরে আবার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য যে আমরা অগ্নি পূজারি, মূর্তি পূজারি অথবা কোনো কবর পূজারীর ঘরে জন্মগ্রহণ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। কারণ প্রতিটি শিশু ফিতরাতে ইসলাম, ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি শিশু ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফেতরাত কেউ বলেছেন ইসলাম অবস্থায়, মুসলিম অবস্থায়, আর কেউ বলেছেন ফেতরাত মানে হচ্ছে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, সে কাফের হয় না। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, কিন্তু তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। অর্থাৎ যার ঘরে সে জন্মগ্রহণ করে তার পরিবার, তার পরিবেশ তাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে ছাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো ইহুদির ঘরে জন্ম দেন নাই, কোনো খ্রিস্টানের ঘরে আমাদেরকে পাঠান নাই, কোনো হিন্দুর ঘরে পাঠান নাই।
এটা আল্লাহর বিরাট অনুগ্রহ। আদমিরা আদমি আদা দাই বা জম্মসলমা কর দাই, আদমিরা আদমি আদা দাই বা জম্মসলমা কর দাই, আয় খোদা কর বাসাওয়াম এহসাবর এহসা কর দাই, যে আল্লাহ তোমার জন্য আমরা কুরবান হয়ে যাব, তুমি আমাদেরকে একের উপরে এক দয়া করেছ। কিন্তু অনেকের কাছে এই ইসলাম ধর্ম গ্রহণ করা, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার মতো নেয়ামত বোধ হয় পছন্দনীয় হয় নাই। এজন্য ইসলাম শব্দ, মুসলিম শব্দ এগুলো শুনলে কেবল গায়ে আগুন লেগে যায়। এই জন্য এই শব্দগুলোকে বাদ দেওয়া এদের জন্য একটা অন্তরের জ্বালা হিসেবে সৃষ্টি হয়ে থাকে। বাদ দিতে না পারলে এদের ঘুম হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটা দিন দিয়ে পাঠিয়েছেন, আকল হওয়ার পরে ওই দিন গ্রহণ করার গুরুত্ব শরীয়তে আছে। নাবালকদের জন্য, পাগলের জন্য, অথবা ঈসা আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবীর জন্মগ্রহণ করা, আমাদের নবীর নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত যেই মানুষগুলো চলে গেছে, আমি তাদেরকে নিয়ে কথা বলছি না, শিশুদের জন্য অথবা যারা পাগল এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের খাতা খুলেন নাই। এজন্য বালেগ হওয়া থেকে হিসাব শুরু হয়। বালেগ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে, এর পরে আবার ইসলাম থেকে সরে যায়, তাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুরতাদ। কি বলা হয়? মুরতাদ। আর যদি শুরুর থেকেই সে কাফের থাকে, কাফের ঘরে জন্মগ্রহণ করেছে, কাফের বাচ্চা কাফের, তো সে ব্যক্তি কাফের, তাকে মুরতাদ বলা হয় না। মুরতাদ বলা হয় যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে, অথবা নিজের থেকে ইসলাম গ্রহণ করে তারপরে আবার ইসলাম ত্যাগ করে, তাকে ইসলামের পরিভাষায় কি বলা হয়? মুরতাদ। একটা অমুসলিমের মধ্যে আর মুরতাদের মধ্যে পার্থক্য আছে শরীয়তের বিধানে। যে ব্যক্তি আসল কাফের, কখনো ইসলাম গ্রহণ করে নাই, বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ইসলাম গ্রহণ করে নাই, এ ব্যক্তি হল কাফের। ইসলাম যদি কোনো দেশে প্রতিষ্ঠিত হয়, এরকম কুফফারদেরকে ইসলাম পেশ করা হবে, বলা হবে তোমরা মুসলিম হয়ে যাও, ইসলাম গ্রহণ করলে একজন মুসলিমের যে অধিকার তারও সে একই অধিকার, আর যদি ইসলাম গ্রহণ না করে সেক্ষেত্রে তাকে বলা হবে তাহলে তুমি মুসলিম শাসনের অধীনে জিজিয়া কর দিয়ে থাকো জিম্মি হিসেবে। যদি এটা মেনে নেয় তাহলে তার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, দিমা উহুম কা দিমা ইনা ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিনা, তার জানের নিরাপত্তা ঠিক সেরকম যেরকম আমাদের মুসলিমদের জানের নিরাপত্তা আমরা সংরক্ষণ করি, এবং তার মালের নিরাপত্তা ঠিক সেরকম মুসলিম খেলাফতের কাছে যেরকম ভাবে একজন মুসলিমের মালের নিরাপত্তা রয়েছে। তাহলে একজন অমুসলিমকে ইসলাম পেশ করা হবে, ইসলাম গ্রহণ যদি না করে তাহলে জিজিয়া দিতে বলা হবে। অপরদিকে ইসলামী আইন এবং ইসলামী খেলাফত যদি থাকে আর কেউ মুরতাদ হয়ে যায়, তার সামনে আর ইসলাম পেশ করা হবে না। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেছেন যে তাকে তিন দিনের সময় দেওয়া হবে, তাকে বন্দী করা হবে, তিন দিনের সময় দেওয়া হবে তওবা করার জন্য, যদি এই তিন দিনের মধ্যে তওবা না করে তাহলে তাকে কতল করে ফেলা হবে। আর অন্যান্য সমস্ত ইমাম একমত যে না, তাকে তওবারও সুযোগ দেওয়া হবে না। যে ইসলাম গ্রহণ করার পরে আবার মুরতাদ হয়ে গেছে, সে যেহেতু ইসলামকে অপমানিত করেছে, ইসলাম গ্রহণ করে ছেড়ে দিয়েছে,
এজন্য বুখারীর সহিহ হাদিস রয়েছে, মান বাদ্দালা দীনহু ফাকতুলু, যে ব্যক্তি আল্লাহর দীন ইসলাম গ্রহণ করে আবার সেটাকে ত্যাগ করেছে তাকে সরাসরি কতল করে ফেলো। তাহলে বোঝা গেল মুরতাদ কাফেরের চেয়েও জঘন্য। কাফেরের জন্য তো ইসলামী রাষ্ট্রে জিম্মি হয়ে থাকার সুযোগ আছে এবং মুসলিমরা তার জান এবং মালের নিরাপত্তা দিবে, কিন্তু মুরতাদের জন্য মুসলিম রাষ্ট্রে থাকার কোনো সুযোগ নেই, বরং তার জন্য হত্যা নির্ধারিত। এবারে আসুন, ইসলাম গ্রহণ করার পরে যদি কেউ নিজেকে সেকুলার মুসলিম বলে অথবা কেউ ঘোষণা করে আজকের থেকে অমুক দেশ সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাহলে সে মুসলিম থাকবে কিনা? আজকের আলোচ্য বিষয় সেকুলারিজম অ্যান্ড ইসলাম, ইসলাম এবং ধর্মনিরপেক্ষতাবাদ। একজন মুসলিম ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হতে পারে কিনা? আমরা এটা আগেও আলোচনা করেছি যে ধর্মনিরপেক্ষতাবাদের স্থান ইসলামে নেই। সেকুলারিজম কি জিনিস এটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। সেকুলারিজম একটা ল্যাটিন শব্দ, তার অর্থ বৈষয়িক, অস্থায়ী এবং প্রাচীন। গির্জার কোনো পাদ্রি যদি বৈরাগ্যবাদী জীবন পরিহার করে বৈষয়িক জীবন যাপনের অনুমতি লাভ করে তাহলে তাকে সেকুলার বলা হয়, আর বাংলায় এটারই অনুবাদ করা হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ বা বৈষয়িকতাবাদ কিংবা ধর্মহীনতাবাদ। ইতিহাস আরো পুরাতন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নবিয়ুন খলাফাহু নবিয়ুন আখার। বনি ইসরাঈলদের শাসন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করত নবীগণ, নবীরাই শাসন করতেন। কুল্লামা হালাকা নবিয়ুন, যখন কোন একজন নবী মৃত্যুবরণ করতেন অথবা শহীদ হতেন, খলাফাহু নবিয়ুন আখার, তার স্থলে আর একজন নবী দায়িত্বভার গ্রহণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন নবীকে একই সাথে রাষ্ট্রীয় এবং দীনী দায়িত্ব দিয়ে পাঠাতেন। এজন্য আমরা দেখি সুলাইমান আলাইহিস সালাম একজন নবীও ছিলেন আবার রাষ্ট্রপতিও ছিলেন, মূসা আলাইহিস সালাম নবীও ছিলেন রাষ্ট্রপতিও ছিলেন। এভাবে সব নবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন এবং নবুয়তের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি রাষ্ট্রপতি ছিলেন, একদিকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, অপর দিকে তিনি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করেছেন। এইভাবেই গোটা রাষ্ট্র পরিচালিত হচ্ছিল। কিন্তু খ্রিস্টান ধর্মের বা ইহুদি ধর্মের ধর্মযাজকরা যখন মানুষের উপরে এই সুযোগে জুলুম করছিল, অত্যাচার করছিল, তখন মানুষের মধ্যে ধর্ম উপর একটা বিরক্ত ভাব চলে আসে এবং এটা নিয়ে আস্তে আস্তে আন্দোলন শুরু হয়। এবং এই ধর্মনিরপেক্ষতার প্রবক্তা কিছু লোক তৈরি হয় যারা নিজেদের ব্যক্তিগত জীবনে ধর্ম, কর্ম, শিক্ষা ইত্যাদি মুক্ত রাখা প্রয়োজন মনে করল। এরা ধর্মের বিরুদ্ধে বিভিন্ন রকমের জনমত তৈরি করতে আরম্ভ করল এবং সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার পরিপন্থী হিসেবে কাজ করতে আরম্ভ করল। ধর্মকে তারা নিতান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গন থেকে ধর্মকে নির্বাসিত করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। এক শ্রেণীর প্রগতিশীলরা এটাকে আধুনিক মতাদর্শের মর্যাদা দিয়ে থাকেন। সেকুলারিজমের উৎপত্তি ইউরোপে,
ঊনবিংশ শতাব্দীতে একজন ইংরেজ চিন্তাবিদ সেকুলারিজমকে একটা বিশ্বজনীন আন্দোলন রূপ দেওয়ার চেষ্টা চালান। এরা নিজেদেরকে সেকুলারিস্ট, বৈষয়িকবাদী, ধর্ম বিমুক্ত চিন্তাবিদ পরিচয় নিয়ে আত্মপ্রকাশ করেন। এর মধ্যে বিশিষ্ট স্থান দখল করেছিলেন জি লে হোলিউক, 1854 সালে যার মৃত্যু হয়েছে। সেকুলারিজমকে প্রতিষ্ঠিতকরণ প্রচেষ্টায় হোলিউকের সহকর্মীদের মধ্যে চার্লস সাউথ ওয়েস্ট, থমাস কুপার, থমাস পিটারসন, উইলিয়াম বিল্টন প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। হোলিউক 1851 খ্রিস্টাব্দে সেকুলারিজম পরিভাষাটি রচনা করেন। ইউরোপের পাদ্রীদের মন গড়া মতবাদের সাথে যখন গবেষক ও বৈজ্ঞানিকদের গবেষণালব্ধ মতামতের দ্বন্দ্ব দেখা দিল এবং তারই ভিত্তিতে পাদ্রীদের উৎখাত করার জন্য গির্জা বনাম রাষ্ট্রের লড়াই নামক 200 বছর ব্যাপী ঐতিহাসিক রক্তক্ষয়ী সংগ্রাম পরিচালিত হল, তখন সংস্কারবাদীরা এক আপোষ রক্ষার জন্য মার্টিন লুথারের নেতৃত্বে প্রস্তাব দিল যে ধর্ম মানুষের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকুক আর সমাজের ও পার্থিব জীবনের সর্বক্ষেত্রে নেতৃত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত থাকুক। এখান থেকে ধর্ম নিরপেক্ষতাবাদের যাত্রা শুরু হয়। এরপর থেকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে খ্রিস্টান ধর্মযাজক ও পাদ্রীদের প্রভাব নিঃশেষ হয়ে যায়, ফলে সমাজ ও রাষ্ট্রীয় জীবন ধর্মীয় প্রবণতা থেকে মুক্ত হয়ে পড়ে। 1849 খ্রিস্টাব্দে এই ধর্ম নিরপেক্ষতাবাদী আন্দোলনের সূচনা হয়। হোলিওক এই আন্দোলনের নাস্তিকতাবাদের উত্তম বিকল্প হিসেবে অভিহিত করেন। ঐতিহাসিকভাবে সেকুলারিজম সবসময় নাস্তিকতাবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ধর্ম নিরপেক্ষতাবাদী নেতা ব্রেডলেফের মত ছিল ধর্মীয় আকিদা বিশ্বাস প্রতিহত করা, এটাই সেকুলারিজমের একমাত্র কর্তব্য। তিনি মনে করতেন ধর্মের এই সব কুসংস্কারমূলক ধারণা বিশ্বাস যতদিন পর্যন্ত পূর্ণ শক্তিতে প্রকাশিত হতে থাকবে ততদিন পর্যন্ত বস্তুগত উন্নতি লাভ করা সম্ভব হবে না। এইভাবে ধর্ম নিরপেক্ষতাবাদের একটা প্রচলন শুরু হয়। ধর্ম নিরপেক্ষতার পারিভাষিক অর্থ ধর্ম নিরপেক্ষতাবাদীদের আচরিত অর্থে ধর্ম নিরপেক্ষতা একটি কুফুরি মতবাদ, কারণ ধর্মের ব্যাপকতায় রাজনীতি, শিক্ষা ইত্যাদি সব কিছু আওতাভুক্ত। এজন্য যদি কোনো ব্যক্তি নিজেকে সেকুলারিজম ভাবে বা ধর্ম নিরপেক্ষ ভাবে, তাহলে সে একটা কুফুরি মতবাদ গ্রহণ করল। আর যে ব্যক্তি কুফুরি মতবাদ গ্রহণ করে তার নাম কি? ইসলামে ধর্ম নিরপেক্ষতার কোন সুযোগ আছে কি না? প্রথমেই আমাদেরকে মনে করতে হবে আমাদের একটা নিজস্ব পরিচয় রয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 78 নম্বর আয়াতে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এ হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে নাম রেখেছেন মুসলিম হিসেবে। কি হিসেবে? এজন্য আমাদের পরিচয় মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা। এটা একটা পক্ষ, নিরপেক্ষ না, একটা দিন। ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন যেখানে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি এভাবে সব কিছু সমৃদ্ধ। কাজে এটাকে মানুষের ধর্মীয় জীবন থেকে আলাদা করে রাষ্ট্র জীবনকে বিচ্ছিন্ন করে দেওয়ার কোন সুযোগ ইসলামে নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন, তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন মতবাদ তারা তালাশ করছে,
অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আল্লাহরই অনুগত হিসাবে এবং তারই অনুসরণ করছে। দুনিয়ার প্রত্যেকটা মখলুক মুসলিম, চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, খাল বিল নদী নালা সবগুলো মুসলিম, পশুপক্ষী মুসলিম। কারণ মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। চন্দ্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, চন্দ্র তার পরিপন্থী কোনো কাজ করে না। সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, সূর্য তার বিপরীত কোনো কাজ করে না। এই হিসাবে সবাই কি মুসলিম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যেখানে যা কিছু রয়েছে সবগুলোই হচ্ছে মুসলিম। সবার পরিচয় কি? সবাই মুসলিম। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেছেন, তুসাববিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাত আসমান, পৃথিবী এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার তাসবীহ পাঠ করে। সবাই কার তাসবীহ পাঠ করে? এবং সৃষ্টি জগতে এমন কোন বস্তু নেই যা আল্লাহর প্রশংসার সাথে পবিত্রতা এবং মহত্ব বর্ণনা করে না। কিন্তু তোমরা তাদের তাসবীহ বুঝতে পারো না। সূরা বনী ইসরাঈল 44 নম্বর আয়াত। এখানে পরিষ্কার করে দিচ্ছেন যে সমস্ত মাখলুকের পরিচয় হচ্ছে মুসলিম। সবার মা পরিচয় কি? মানুষের মধ্যেও দুই রকম জিনিস আছে। এক ক্ষেত্রে সব মানুষ মুসলিম, মানুষের হাত মুসলিম, পা মুসলিম, কান মুসলিম, নাক মুসলিম, জিহ্বা মুসলিম। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন করে দিয়েছেন, কানকে বলেছেন তুই শুনবি, তোকে দিয়ে খাওয়া যাবে না, তোকে দিয়ে ঘ্রাণ নেওয়া যাবে না। কান কি কাজ করে? শুধু শুনে, আল্লাহর হুকুমের আনুগত্য করছে। কান দিয়ে শোনা যাবে, শোনা যাবে, খাওয়া যাবে না, দেখা যাবে না, ঘ্রাণ নেওয়া যাবে না। নাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুই খালি ঘ্রাণ নিবি আর শ্বাস প্রশ্বাসের কাজ করবি, তুই শুনতে পারবি না, দেখতে পারবি না। নাক কি করে? আল্লাহর সে হুকুম পালন করে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষুকে বলেছেন তুই শুধু দেখবি, তোকে দিয়ে খাওয়া যাবে না, শোনা যাবে না, ঘ্রাণ নেওয়া যাবে না, খবরের উল্টোপাল্টা করবি না। কান কি করে? চোখ কি করে? আল্লাহর হুকুম পালন করে চলে কিনা? আপনি চোখ দিয়ে খেতে পারবেন? নষ্ট করতে পারবেন? চোখ দিয়ে ঘ্রাণ নিতে পারবেন? চোখ দিয়ে আপনি শুনতে পারবেন? কিছুই পারবেন না। পা দিয়ে হাঁটতে হবে, হাত দিয়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এই অঙ্গগুলোকে দায়িত্ব দিয়েছেন, বিধান করে দিয়েছেন, সেই অঙ্গগুলো আল্লাহর বিধানকে মেনে চলে, সেই হিসাবে এগুলো মুসলিম। তবে মানুষের মধ্যে কিছু বিষয় আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সেইখানেই আপনার পরীক্ষা হবে। যেসব ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দান করেছেন সেইখানে আপনি আল্লাহর বিধানকে মেনে চলছেন কি না। আপনি এখানে ধর্মনিরপেক্ষ হন যে না, যাকে ইচ্ছা তাকে কানে কাজে লাগাবো, চোখ দিয়ে খাবো, নাক দিয়ে দেখবো, কান দিয়ে হাঁটবো, এগুলো চলবে না। এইভাবে মানুষ কোন বিষয়ই কোন মাখলুক ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আরো সুন্দরভাবে বলেছেন, যুগে যুগে সমস্ত নবী রসুলরা মুসলিম ছিলেন। কি ছিলেন? ইহুদি, খ্রিস্টান বা অন্য কোন ধর্মের সব কেউ ছিলেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরায়ে আলে ইমরানের 67 নম্বর আয়াতে, মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান, ইব্রাহিম ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়ান খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন হানিফ মুসলিম। কি মুসলিম? হানিফ মুসলিম। হানিফ কাকে বলে? হানিফ বলা হয়
মাইলান আন জামিউল বুতলান ইলাল হক, যে সমস্ত বাতিলকে ত্যাগ করে যে একমাত্র হককে গ্রহণ করে তার নাম কি? হানিফ মুসলিম, মুসলিমান হানিফান মুসলিমা। ইন্নি ওয়াজ্জাহতু, আছে না যেটা মানুষে পড়ে নামাজের দোয়া, যদি এটা নামাজের দোয়া না, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, নিশ্চয় আমি আমার চেহারা মুতাওয়াজ্জুহ করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে, তার সামনে আমার চেহারা নত করছি, তার দিকে মুতাওয়াজ্জুহ হচ্ছি, না কোনো মাজারের দিকে, না কোনো খাজা বাবার দিকে, না কোনো দরগার দিকে, না কোনো দুর্গার দিকে, না কোনো কিবলা বাবার দিকে। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এখানেও হানিফ চলে আসলো, খালি আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহ হলেই চলবে না, মুতাওয়াজ্জুহ আল্লাহর দিকেও আছে। কিছু ভাই আবার দম করে বললো, আমি আমার পীরের দিকে মুতাওয়াজ্জুহ, আমার কলব পীরের কলবের দিকে মুতাওয়াজ্জুহ, এরপরে তার ভায়া মাধ্যমে আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহ, আল্লাহ কে চলবে না, তুই শিরক করেছ। মুতাওয়াজ্জিহান একেবারে আল্লাহর দিকে সরাসরি মুতাওয়াজ্জুহ হতে হবে, হানিফা। এরপরে আবার বলা হচ্ছে, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এত ব্যাখ্যা কেন দিতে হচ্ছে? কারণ অনেক লোক নামাজও পড়বে, রোজাও রাখবে, শুক্রবারে মসজিদেও আসবে, ঈদের দিনও থাকবে, এরপরেও তারা মুশরিক, এরপরেও কি? সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ মুসলিম ছিলেন, তাওহীদবাদী মুসলিম ছিলেন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম খ্রিস্টান ছিলেন? ইহুদি ছিলেন? ধর্ম নিরপেক্ষ ছিলেন? বরং কি ছিলেন? মুসলিম ছিলেন। এরপরে তারপরে যত নবীর আগমন করেছেন, আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পর্কে শুনে রাখুন, কোরআনের আরাক আয়াত, সেখানে বলা হচ্ছে, এটা সূরা বাকারার 171 থেকে 31 থেকে 33 পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা যখন ইব্রাহিমকে উদ্দেশ্য করে বললেন আসলিম, তুমি এক আল্লাহর সামনে আত্মসমর্পণকারী বান্দা হয়ে যাও। আসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী মুসলিম হও। আসলিম মানে এই না যে তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো, ওই যে ইসলাম মানে যারা শান্তি করে, ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এই কথা আমরা সবসময় বলি। ইসলাম কায়েম হলে মানুষ ন্যায় বিচার পায়, ইসলাম কায়েম হলে দুনিয়ার সমস্ত মাখলুক তাদের জান মাল নিরাপত্তা পাবে, শুধু মানুষ না, মাছ গাছ পশু পক্ষী পর্যন্ত শান্তিকে পাবে। তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ কি বলেছি? এক আল্লাহর বিধানের সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণ করবো কার সামনে? ওয়াসা বিহা ইব্রাহিম বানীহি ওয়া ইয়াকুব, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজেই মুসলিম ছিলেন না, বরং তিনি তার সন্তানদেরকে, তার সকল আত্মীয় স্বজনকে জড়ো করলেন, তাদেরকে ওসিয়াত করে যাচ্ছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানীহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম সকলই তার সন্তানদেরকে ওসিয়াত করলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন, ওহে আমার বৎস, ওহে আমার সন্তানেরা শোনো, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন, ইসতাফা নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন তোমাদের জন্য একমাত্র একটা দিন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু খবরদার তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলিম না হয়ে
মৃত্যুবরণ করো না, খবরদার তুমি ধর্মনিরপেক্ষ হয়ো না, খবরদার তুমি সেকুলার হয়ো না, খবরদার তুমি কমিউনিস্ট হয়ো না, খবরদার তুমি কোন পুঁজিবাদী হয়ো না, তুমি গণতন্ত্রী হয়ো না। ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ফালা তামুতুন্না, খবরদার মরবি না, মৃত্যুবরণ করবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না, কি না হয়ে। এখন যারা ধর্ম নিরপেক্ষ তারা মুসলিম, তারা তো নিরপেক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম কুনতুম সুহাদা ইযা হাদারা ইয়াকুবাল মাউত إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. আল্লাহ তাআলা বলছেন, আপনি কি উপস্থিত ছিলেন, তোমরা কি উপস্থিত ছিলে তখন যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু সন্নিকটে এলো। إذ قال لبنيه, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সন্তানদেরকে একত্র করে বলছেন, জিজ্ঞাসা করলেন, মা তাবুদুনা মিন বাদি, তোমরা আমার মৃত্যুর পরে কার ইবাদত করবে, কার আনুগত্য করবে, কার আনুগত্য করবে, কার আদর্শ মেনে চলবে, কার নির্দেশ পালন করে চলবে। মা তাবুদুনা মিন বাদি, আলু নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক, সঙ্গে সঙ্গে সন্তানরা উত্তর দিল, না আবুদু ইলাহাকা, আমরা তোমার ইলাহ এক ইলাহ, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ও ইসহাক, এবং তোমার পূর্বপুরুষ বাপ দাদা ছিল ইব্রাহিম ইসহাকের যে ইলাহ, আমরা সেই এক ইলাহের ইবাদত করব। ইলাহ ওয়াহিদা, কয়লা মসজিদে, কয়লা বাহিরেও, কজন থাকবে মসজিদ, চলবে যার বিধান দিয়ে, ব্যাংক চলবে তার বিধান দিয়ে, মসজিদ চলবে যার বিধান দিয়ে, সমাজ চলবে তার বিধান দিয়ে, মসজিদ চলবে যার বিধান দিয়ে, রাজনীতি চলবে তার বিধান দিয়ে, মসজিদ চলবে যার বিধান দিয়ে, আদালত চলবে তার বিধান দিয়ে, মসজিদ চলবে যার বিধান দিয়ে, সংসদ ভবন পর্যন্ত চলবে সেই এক আল্লাহর বিধান দিয়ে। এখানে কোনো পার্থক্য করা যাবে না। আবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসহাকা ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওয়া নাহনু লাহু, আমরা তার কাছে আত্মসমর্পণকারী বান্দা মুসলিম। আমাদের পরিচয় কি? সব জায়গায় মুসলিম। এরপরে আল্লাহ তাআলা বললেন যে মুসলিম হয়ে অন্য কোন মতবাদ গ্রহণ করার সুযোগ আছে কি না। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহি, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। একমাত্র, শুধুমাত্র দ্বীনের নাম কি? এছাড়া অন্য কোন দ্বীন মুসলমান গ্রহণ করতে পারে না, নিরপেক্ষ হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দীন, অন্য কোন জীবন ব্যবস্থা, হোক সে ধর্মনিরপেক্ষ, হোক সে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, অন্য কোন ধর্ম, ইসলামের দীনান, অন্য কোন মতবাদ যে ব্যক্তি গ্রহণ করবে, মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না, তার নামাজ রোজা হজ যাকাত ব্যক্তি জীবনে সে যত যাই করুক না কেন, যেহেতু তার ইসলাম নাই, এই জন্য তার কিছুই গ্রহণযোগ্য হবে না। একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে ধরে এনে ঘরে একেবারে বোরকা পরিধান করালো, এরপরে নামাজ পড়ায়, রোজা রাখে, হজ করায়, যাকাত দেওয়ায়, তাসবিহ তাহলিল নফল ফরজ তাহাজ্জুদ সবগুলো পড়ায়, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই, বিয়ে করে নাই। হাত মোজা, পা মোজা থেকে শুরু করে তাহাজ্জুদ পড়ানো পর্যন্ত সব শরিয়াত মেনে চলে,
এর কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। বিয়েই করে নাই, ঘর সংসার করে, পূর্ণ শরিয়া পালন করে, শরিয়াতের পূর্ণ অনুসরণ করে, আসলে কি করে নাই? এই লোকের এই পর্দা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ কিছুই গ্রহণযোগ্য হবে না। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি নিজেকে ধর্ম নিরপেক্ষ অথবা সমাজতন্ত্রী অথবা অন্য কোন মতবাদে বিশ্বাসী হয়ে তারপরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, সে মুসলমান থাকতে পারে না। সে যদি আগে মুসলমান থেকে থাকে, এরপরে এই ঘোষণা করে, সেগুলো আরিজমের ঘোষণা করে, ধর্ম নিরপেক্ষ দাবি করে, সেই ব্যক্তি মুরতাদ এবং কাফের, সেই ব্যক্তির জানা দেওয়ার জায়েজ নাই, সেই ব্যক্তির কবর দেওয়া জায়েজ নাই, সেই ব্যক্তির সাথে খাওয়া জায়েজ নাই, সেই ব্যক্তির শরীয়ত মিতে আসতে কতল করা ফরজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকে লজ্জাহীন ভাবে ঘোষণা করা হচ্ছে বাংলাদেশ আজকে থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তাহলে আগে কি ছিল? আগে তাহলে ধর্ম নিরপেক্ষ ছিল না, তাহলে আগে কি ছিল? মুসলিম রাষ্ট্র ছিল। তোমাকে কেউ বাধ্য করে নাই মুসলিম রাষ্ট্র ঘোষণা করতে, তুমি রাষ্ট্র ঘোষণা করলা কি না করলা সেই দায়িত্ব কেউ তোমাকে দেয় নাই। কিন্তু যখন একবার নিজেকে মুসলিম দাবি করে, রাষ্ট্রকে মুসলিম দাবি করেছ, এরপরে এখন যদি আবার বলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, রাষ্ট্র মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? রাষ্ট্র মুরতাদ হয়ে গেছে। আগে রাষ্ট্র ছিল কি? কারণ যখনই বলবেন আজকের থেকে ধর্ম নিরপেক্ষ, তার আগে কি ছিল? নিশ্চয়ই আগে কিছু একটা ছিল। আগে যেটা ছিল সেটা কি ছিল? মুসলিম। তাহলে মুসলিম আগে ছিল, রাষ্ট্র ছিল আগে মুসলিম, এখন থেকে রাষ্ট্র কি হয়ে গেল? তাহলে রাষ্ট্র কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল। রাষ্ট্র মুরতাদ হয়ে গেছে। আর এই রাষ্ট্রকে মুরতাদ বানাবার জন্য যারা সমর্থন করেছে, যারা আনন্দ প্রকাশ করেছে, যারা এটা ঘোষণা করেছে, সবাই কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ গ্রহণ করবে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করবে অথবা নিরপেক্ষ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাই ইউকবালা মিনহু, তার নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছুই করুক তার কিছুই গ্রহণযোগ্য হবে না, সে তো ইসলামের মধ্যে প্রবেশ করে নাই, সে বিয়েই করে নাই, সে ঘর সংসার করে, বোরকা পরায় বউকে, নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত সবই করায়, আসলে কি করে নাই? যার মা যারা ধর্ম নিরপেক্ষ তারা কি ইসলামে প্রবেশ করেছে? ইসলামে প্রবেশ করে নাই। আর যদি আগের থেকে মুসলিম ছিল, এখন যদি নতুন করে ধর্ম নিরপেক্ষ হয়, তাহলে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু আয়াত ইসলাম সম্পর্কে নাযিল করেছেন, সূরা মায়দা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়াতের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, বিদায় হজের ভাষণে তিনি ইসলামের পূর্ণতা ঘোষণা করলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামে কোনো জিনিসের অভাব নেই, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, সমরনীতি সব কিছুকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, ওয়াতমামতু আলাইকুম নিয়মাতি, আর আমি তোমাদের উপরে আমার নিয়ামত তথা ওহির দ্বারাকে আমি সমাপ্ত করে দিয়েছি, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র একটা জিনিসকে মনোনীত করেছি, তার নাম কি? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরা মায়দা 3 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তারা বলছেন ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেল, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে না অর্ধেক প্রবেশ করবে? আপনার ঘরে একজন মেহমান আসলো,
মেহমান দরজা দিয়ে অর্ধেক প্রবেশ করেছে ভিতরে আর অর্ধেক তার বাহিরে, আপনি কি বলবেন? আরে বেটা ঠিক মতো ভিতরে আস না হলে বাইরে চলে যা, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে এর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এটাই বলেছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে অর্ধেক তোমার বাইরে অর্ধেক ভিতরে, অর্ধেক কোরআনের মানবে আর অর্ধেক মানবে অন্যদের তৈরি করা, আর অর্ধেক মানবে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র যত মতবাদ আছে তন্ত্র মন্ত্র। উদখুলু ফিস সিলমি কাফাতান, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, পূর্ণ মুসলিম হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের নকশা শয়তানের রোড ম্যাপ তোমরা অনুসরণ করো না। খুতুয়াত মানে কি? পদাঙ্ক, পদ, পায়ের পরে পাও দিয়ে চলার নাম হচ্ছে পদচিহ্ন। চলার সময় একজন আগে আগে চলে আর একজন পিছে চলে, এই একজনার পায়ের নকশা অনুসরণ করে তার পিছে পিছে হাঁটার নাম হচ্ছে খুতুয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা শয়তানের খুতুয়াতকে অনুসরণ করো না। এই খুতুয়াতের এখন বর্তমান আধুনিক নাম হচ্ছে রোড ম্যাপ। কি নাম? কুফফারা রোড ম্যাপ তৈরি করে বিদেশে যারা যায়। রোড ম্যাপ জিনিসটাকে আগে বুঝতে হবে। রোড ম্যাপ হচ্ছে আপনি এখন বিদেশে যাবেন, আমেরিকা যাবেন, আমেরিকা গেলে আপনার কাছে একটা নোটবুক থাকবে, আপনি সেখানে কোথেকে কোথায় যাবেন, কি কি দেখবেন, কার সঙ্গে কথা বলবেন, তার কাছে যাওয়ার রোডটা কি, এই লোকেশনগুলোকে ঠিক মতো নকশা করে নেওয়ার নাম হচ্ছে রোড ম্যাপ। ঠিক তেমনি ভাবে শয়তান তার চক্রান্ত বাস্তবায়ন করার জন্য কতগুলো রোড ম্যাপ তৈরি করে, কারণ ওরা জানে ইসলামকে একদিনে ধ্বংস করা যাবে না, সেই জন্য 1000 বছর 500 বছর 100 বছরের পরিকল্পনা গ্রহণ করে এরপরে আস্তে আস্তে সে পথে তারা এগুতে চায়। আপনারা জানেন তুর্কি খেলাফত নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তুর্কি খেলাফতকে ধ্বংস করার জন্য তারা রোড ম্যাপ তৈরি করেছিল এবং খলিফা আব্দুল হামিদকে হত্যা করার মাধ্যমে 1909 সালে মূলত খেলাফত শেষ হয়ে যায়। এরপরে 24 সাল পর্যন্ত যদিও ছিল, এই 24 সাল পর্যন্ত মূলত আসলে কোনো খেলাফত ব্যবস্থা ছিল না, এটা আসলে ইহুদি খ্রিস্টানদের হাতের পুতুল এবং ওখান থেকেই বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে নিয়েছে। এটা একদিনে সম্ভব হয় নাই। আজকে আমাদের দেশে এখন আইন করা হলো পর্দার করার জন্য বাধ্য করা যাবে না, এটা প্রথম, কিন্তু রোড ম্যাপ এখানে এখানেই শেষ না। এই বাধ্য করা যাবে না, মনে করুন 50 বছর বা 100 বছর বা 10 বছর থাকবে, এরপরে আস্তে আস্তে জনগণের মধ্যে নিজেরাই দাবি করা শুরু করবে পর্দা করা যাবে না, তখন সরকার খুব সহজেই আইন করবে এদেশে পর্দা করা যাবে না। এবং ইতিমধ্যেই সরকার শুধু এতটুকু ঘোষণা করেছে বাধ্য করা যাবে না, ইতিমধ্যে অনেক কলেজের ছাত্রদেরকে বোরকা পরে আসার কারণে ক্লাসে ঢুকতে দেওয়া হয় নাই, সে পত্রিকা আমার কাছে আছে। তার মানে হচ্ছে ওরা আগের থেকে লোক তৈরি করে রাখে শিক্ষার মাধ্যমে। আজকে ইউরোপে আমেরিকায় যে যারা পড়াশোনা করে তারা ফ্রি ম্যাসন, আমেরিকার অনেক গোপন সংগঠন আছে হুদিদের ফ্রি ম্যাসন, এরকম ভাবে র্যাঙ্ক, এই সমস্ত লোকদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে এদের মস্তিষ্ক ধলাই করে দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে। এইভাবে যখন তারা দেখবে হ্যাঁ প্রত্যেকটা কলেজে ইউনিভার্সিটিতে আমাদের লোক তৈরি হয়েছে, প্রশাসনে আমাদের লোক তৈরি হয়েছে, বিচারালয়ে লোক তৈরি হয়েছে, মন্ত্রী এমপি আমাদের চিন্তাধারায় তৈরি হয়েছে, তখন তারা বলবে ইসলামের কোনো বিধানে দেশে চলতে পারবে না। এই নীল নকশা নিয়ে বাংলাদেশে একের পর এক কোরআনের উপর আঘাত করা হচ্ছে। কিছুদিন আগে আঘাত করা হলো, আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, সম্পদ বণ্টনের ক্ষেত্রে আল্লাহ নারীদেরকে অর্ধেক দিল কেন, এইভাবে নারী সমাজকে ইসলামের বিরুদ্ধে খেপানোর জন্য এই কাজ করেছে। এখন আবার শুরু হলো হেজাব, পর্দা করা যাবে না। আমি পর্দা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী জুমা বা কোনো সময় আলোচনা আবার করব, যেহেতু এটা এগুলো গৌপ ইসলামের গুরুত্বপূর্ণ এক একটা অধ্যায়,
এক একটা বিষয়কে হামলা করা মূল টার্গেট হচ্ছে। মুসলিম জাতির অন্তর থেকে কোরআনের আইন সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করা, কোরআনের বিরুদ্ধে জনমত তৈরি করা, কোরআনের বিরুদ্ধে খেপিয়ে তোলা এবং মানুষকে জানিয়ে দেওয়া যে ইসলামের আইন কানুন কোরআনের আইন কানুন এই যুগে চলতে পারে না। এইভাবে যখন মানুষের মন মস্তিষ্ক তৈরি হবে তখনই তারা এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য সামনে পদক্ষেপ গ্রহণ করবে। এগুলোকে আল্লাহ তাআলা বলছেন খুতুয়াতুশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের রোড ম্যাপ অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান বলতে কোন শয়তান? এই শয়তান বলতে জিন শয়তান না, এই শয়তান মানুষ শয়তান। কোরআনের একটা আয়াতে পরিষ্কার বলা আছে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এই লোকগুলো যখন ওদের শয়তানদের কাছে যায় তখন বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গী আছি। কই তোমাদের নাম যে আহম্মদ মোহাম্মদ অমুক তমুক? কই না, ইন্না নাহানু মুস্তাহজিউন, আমরা দিয়ে উপহাস করি ওদের সঙ্গে। তাছাড়া বাপ দাদা নাম রেখে গেছে, এই নাম দিয়ে কিছু আসে যায় না, আমরা তোমাদের সঙ্গী আছি। আল্লাহ এখানে বলেছেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এই জন্য এই যে লোকগুলো, এই লোকগুলো মূলত ইসলামের চরম শত্রু যা মুসলিমদের মধ্যে ঢুকানো হয়েছে। এরাই আজকে দাবি করছে নিজেদেরকে সেকুলার মুসলিম। সেজন্য আমাদের আজকে আলোচনা ছিল সেকুলারিজম এবং ইসলাম। ইসলাম একজন গ্রহণ করে মুসলিম হয়, মুসলিম কোনোদিন সেকুলার হতে পারে না। মুসলিম তার পরিচয়ের মধ্যেই আছে ইসলাম ধর্ম অনুসারী, সে সেকুলার হয় কি করে? এরপরে কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের একটা প্রশ্ন কি হবে? অমা দিন উকা, তোমার দিন কি ছিল? আপনি কি উত্তর দিবেন? উত্তর আসতে হবে ওয়া দিন আল ইসলাম, আমার দিন ছিল কি? সুতরাং যদি কোনো ব্যক্তি বলে আমার দিন ছিল ধর্মনিরপেক্ষ, আমার দিন ছিল কমিউনিস্ট, আমার দিন ছিল মুক্তমুক, আল্লাহর ফেরেশতারা তাকে ছাড়বে? ফেরেশতার হাতে গুর্জ থাকবে, গুর্জ, এক তো হবে অন্ধ আর একদিকে হবে বধির, কানেও শুনবে না চোখেও দেখবে না, এমন বাড়ি মারবে, কারণ চোখে দেখলে তো দেখে শুনে মারবে, চোখে দেখবে না আর কানে শুনে, যেন চিৎকার যেন শুনতে না পায়, কোনো দয়ার সঞ্চার না হয়, এক এক বাড়ির আঘাতে 70 গজ পর্যন্ত নিচে নিয়ে যাবে। যখনই বলবে আমি ছিলাম কি? ধর্ম নিরপেক্ষ। এই জন্য মনে রাখতে হবে ইসলাম আসার পরে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে মারা না যায়, সে ব্যক্তি যত বড় ধার্মিক হোক দানশীল হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইহুদিন ওয়া নাসরানিন ওয়া আদরাকা নবুওয়াতি সুম্মা মাতা ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহ, যে ব্যক্তি আমি আগমন করেছি এই সংবাদ শুনেছে, ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছেছে, এরপরেও সে ইসলাম গ্রহণ না করে মরল, সে চাই ইহুদি হোক খ্রিস্টান হোক অথবা অন্য কোন ধর্ম অনুসারী হোক, যেই হোক না কেন, যদি ইসলাম অনুসরণ করে না মারা যায় সে জাহান্নামের একটা পচা গলার লাশে পরিণত হবে। কিছু যাবে জাহান্নামে, যে ফাওয়াফি জুসা জাহান্নাম, সে জাহান্নামের কীট হবে সে, আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং মুসলিমদের কাজ হলো নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া, তুম ফখর সে কাহ দো যে হাম মুসলিম হ্যাঁ, তুমি গৌরবের সঙ্গে ঘোষণা করো আমি মুসলিম, আমি তোমাদের এই সমস্ত মতবাদের সঙ্গে নেই। সেজন্য তুমি একা হয় একা ঘোষণা করো, তোমার মতবাদ তুমি জানিয়ে দাও, নতুবা তুমিও সেই ধর্ম নিরপেক্ষতাবাদীর সঙ্গে জাহান্নামের কীট হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ, আজকে যে যুবকেরা যে মুসলমানরা বলে আমরা কি করব, আমাদের করণীয় কি আছে, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা আমানু মাআহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গে যারা ছিল তাদের মধ্যে। ইদ ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে ঘোষণা করেছিল ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো, ইবাদত করছো, আনুগত্য করছো, আমরা তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্নের ঘোষণা করলাম। আমরা ঘোষণা করলাম যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ ঘোষণা করছে, যারা নিজ ধর্ম নিরপেক্ষ ভাবে, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের কথায় এসব আইন পাস করছো, তোমরা তাদেরকে মান্য করছো, আমরা তোমাদেরকে ঘৃণা করি, বর্জন করি, তোমাদের সম্পর্কে ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না,
وبدا بيننا وبينكم العداوة والبغضاء وبدا আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে চির শত্রুতা চির ঘৃণা চির বিদ্বেষ রয়ে গেছে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতের মাধ্যমে আমরা আমাদের ধর্ম নিরপেক্ষ আমাদের যে জাতি এই সমস্ত আল্লাহর সামনে বিদ্রোহ ঘোষণা করেছে আমরা আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি আমরা তাদেরকে ঘৃণা করি তাদেরকে বর্জন করি তাদেরকে আমরা মানি না তাদেরকে প্রত্যাখ্যান করি তাদের সঙ্গে আমাদের চির শত্রুতা শুরু হয়ে গেছে এটা আমার ঘোষণা আমি আল্লাহর ঘোষণাকে আপনাদের শুনিয়ে দিয়েছি এই ঘোষণা প্রত্যেকটা মুমিনকে করতে হবে তাহলে হয়তো এই দায় দায়িত্ব থেকে আমরা মুক্ত থাকবো নতুবা এর মধ্যে আমরাও পড়ে যাবো আপনারা যেখানে যে আছেন সেখান থেকে প্রত্যেকটা অফিস থেকে পাড়ার থেকে মহল্লার থেকে আপনারা নিজেদেরকে কোরআনের আহ্বানী শুনিয়ে দিয়ে এই সমস্ত গদবের থেকে নিজেদের মুক্ত করবেন ঠিক আছে ইনশাআল্লাহ